বগুড়ায় ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা আজ, আগামীকাল বউ মেলা। বিডি স্টার টিভি নিউজ তথ্য বিরোচিতে রয়েছেন বগুড়া জেলা প্রতিনিধি মোহাম্মদ মতিন, সঙ্গে আছি আমি তানজানা রহমান রিজা। ঢাকঢোল পিটিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ বুধবার পূর্ব বগুড়া গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা অনুষ্ঠিত হচ্ছে। সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মেলা আয়োজকরা। সরগরম হয়ে উঠেছে মেলার আশেপাশের গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজন, সম্পন্ন করেছে প্রতিটি ঘরে ঘরে মুড়ি ভাজার। বগুড়া জেলা গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের অন্তর্গত গোলাবাড়ি বন্দর সংলগ্ন প্রায় 150 বছর পূর্বে থেকে স্থানীয় সন্ন্যাসী পূজা উপলক্ষে গাড়িদহ নদী ঘেঁষে সম্পূর্ণ ব্যক্তি মালিকানা জমিতে একদিনের জন্য মেলাটি বসে। দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ মেলায় এসে ক্রয় বিক্রয় করে। মেলা উপলক্ষে আশেপাশের গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজন এসে সমবেত হয়। ঈদ বা কোনো উৎসবে জামাই মেয়ে সহ অন্যান্য আত্মীয় স্বজনদের দাওয়াত না দিলেও তেমন কোনো সমস্যা নেই, তবে মেলা উপলক্ষে দাওয়াত দিতেই হবে, যা রেওয়াজে পরিণত হয়েছে। ইতোমধ্যে ওই এলাকার প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, যা মেলার কয়েকদিন পর্যন্ত আত্মীয় স্বজনের ধুমধাম চলবে। মেলাটি একদিনের জন্য হলেও ওই এলাকায় মেলার আমেজ থাকে সপ্তাহব্যাপী। এই মেলাকে ঘিরে উপজেলার দুর্গাহাটা, বাইগুনি, সুবোধ বাজার এবং দাঁড়াইল বাজার সহ কয়েকটি স্থানে অবৈধভাবে মেলা বসানো হয়। ওই স্থানে অবৈধভাবে মেলা বসানোর কারণে চরম হুমকির মুখে রয়েছে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলাটি। পোড়াদহ মেলার প্রসিদ্ধ হলো বড় বড় মাছ, হরেক রকম মিষ্টি, কাঠ বা স্টিলের ফার্নিচার, বড়ই বা কুল, কৃষি সামগ্রী সহ বিভিন্ন আসবাবপত্র ও খাদ্যদ্রব্য হাট বাজারের ন্যায় কেনাবেচা করা হয়। এছাড়া বিনোদনমূলক সার্কাস, মোটর সাইকেল, কার, নৌকা খেলা ও নাগরদোলার আয়োজন করা হয়েছে। মেলাটি জন্মের পর থেকে মহিষাবান গ্রামের মণ্ডল পরিবার পরিচালনা করে আসছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে মেলার লাইসেন্স দেওয়া হয়, যে কারণে মহিষাবান ইউপি চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম মেলাটির নেতৃত্বে রয়েছেন। বাংলার প্রতি বছরের মাঘ মাসের শেষ অথবা ফাল্গুন মাসের প্রথম বুধবার মেলাটি হয়ে থাকে। কিছু সমস্যার কারণে গত 2-3 বছর হলে মূল জায়গা থেকে একটু দূরে মেলাটি বসানো হয়। মেলাটি আজ বুধবার হলেও কয়েকদিন আগে থেকে দোকান ঘর স্থাপন করা হয়েছে, তৈরি করা হয়েছে হাজার হাজার মন মিষ্টি, যা কয়েকদিন আগে থেকে ব্যবসায়ীরা মিষ্টি বিক্রয় করেছে বলে জানা গেছে। এ বিষয়ে মহিষাবান ইউপি চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম জানান, ঐতিহ্যবাহী পোড়াদহ মেলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনক জাহান জানান, ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে প্রশাসনের সার্বিকভাবে সহযোগিতা রয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, প্রতি বছরের ন্যায় এবারও পোড়াদহ মেলায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে, তবে মেলায় অবৈধ কোনো কিছু করতে দেওয়া হবে না। অপরদিকে আজ বুধবার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা শেষ হলে আগামীকাল বৃহস্পতিবার বউ মেলা বসানো হবে। বউ মেলাটির দ্বিতীয় স্থানে যথা স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুল ইসলামের নেতৃত্বে মহিষাবান গ্রামে এবং যুবলীগ নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে রানীরপাড়া গ্রামে বউ মেলা বসানো হবে বলে জানা গেছে। এদিকে গত মঙ্গলবার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, বগুড়া সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রওনক জাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল সাবিনা ইয়াসমিন, থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নুরুজ্জামান, ওসি তদন্ত আনোয়ার হোসেন।